নমস্কার। আজকে 5ই মে 2023 পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির 102তম জন্মবার্ষিকী উদযাপন উদযাপিত হচ্ছে বীরভূমের মহিলা মাস্টার ইউনিট আনন্দমার্গ স্কুল মঙ্গলডিহি। মঙ্গলডিহি মাস্টার ইউনিটে আনন্দমার্গ স্কুলের ছাত্র ছাত্রা অভিভাবক অভিভাবিকা শিক্ষিকা বৃন্দের উদ্যোগে 102তম জন্মবার্ষিকী উদযাপন শুরু হয়েছে ভোর 5টা থেকে। কিছুক্ষণ আগে স্কুলের ছাত্র ছাত্রীরা মঙ্গলডিহি গ্রাম পরিক্রমা করে এলো। প্রভাত সঙ্গীত মার্গ গুরুদেবের সম্পর্কে বক্তব্য অনুষ্ঠান সূচির বিভিন্ন বিষয় নিয়ে গ্রামবাসীদেরকে জানিয়ে ওরা কিছুক্ষণ আগে বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে এসেছে। এখন সমবেত ভোজনে সবাই বসেছে এবং আজকের এই উৎসবের যে প্রসাদ তারা গ্রহণ করছে, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের স্কুলে কি হলো আজকে, কি হচ্ছে? কিসের অনুষ্ঠান? এখান থেকে নিয়ে নিচ্ছি।
হ্যালো 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 আমাদের বাবা কি তোমার নাম কি নুসরাত পারভীন আজকে এখানে কি হচ্ছে আমি স্টুডেন্ট আই আনন্দমার্গ স্কুলে জন্ম জয়ন্তী পালন হচ্ছে আনন্দমূর্তি জি Hello, hello. Hello, 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 hello. Hello. দু চার কথা বলবে সাধু মামা এই অনুষ্ঠানটা ব্যাপারে আজকে হ্যাঁ বলো এই ভিডিওতে তুলে লাগবে
আজ 5ই মে 2023 আমরা মঙ্গলজি আনন্দমার্গ স্কুল মহিলা পরিচালিত মাস্টার ইউনিটে এসেছি এখানে পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির 102 তম জন্ম শতবার্ষিকী জন্মবার্ষিকী উপলক্ষে সবাই সমবেত হয়েছে স্কুলের ছাত্র ছাত্রা শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা এবং সাধারণ মানুষের উদ্যোগে এই অনুষ্ঠান সকাল ভোর 5টা থেকে শুরু হয়েছে পাঞ্চজন্য প্রভাত সঙ্গীত কীর্তন সাধনা শ্রদ্ধায় আনন্দবাণী পাঠের মাধ্যমে তারপরে 6টা থেকে শুরু হয়েছে স্কুলের ছাত্রছাত্রীদের গ্রাম পরিক্রমা গ্রাম পরিক্রমায় তারা আনন্দমূর্তিজি সম্পর্কে বক্তব্য রেখেছে তার অবদান সম্পর্কে আর র্যালি থেকে ফেরার পরে সবাই সমবেত ভোজনে এখন বসেছে তো আমাদের মধ্যে একজন এসেছেন সাধু গোপাল দাস উনি ওনার কাছ থেকে শুনতে চাই আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার নাম সাধু গোপাল দাস হ্যাঁ আজকের অনুষ্ঠান সম্পর্কে বলুন আজকের অনুষ্ঠান সম্পর্কে যা দেখা যাচ্ছে তাতে মঙ্গলডি গ্রামের এবং প্রতিটি আশেপাশে গ্রামের মানুষরা আজকে প্রচণ্ড শান্ত বেগে বলতে চাইছে হিন্দু মুসলিম যারা রয়েছেন তারা প্রতিটি মানুষই বলছেন যে আজকে আনন্দমার্গের কল্যাণের জন্য মানুষের জন্য আনন্দমার্গে নেমে কেশবদা এবং রবি যা আমাদের এখানে আনন্দ দিয়েছে তাতে এই আনন্দ কোথাও কোনো মিশনে পাওয়া যায় না তাই আনন্দমার্গই হচ্ছে সবথেকে সর্বশ্রেষ্ঠ আমরা যারাই আছি প্রত্যেকেই আনন্দমার্গিকে আমরা ভালোবাসতে শুরু করেছি এবং আরও ভালোবাসবো আজকের অনুষ্ঠানটা দেখা যাচ্ছে যেন পৃথিবীর মধ্যে স্বর্গ নেমে এসেছে জৈন খ্রিস্টান হিন্দু মুসলিম বলে কোনো বাধা বিচার নাই তারা প্রত্যেকেই ছেলেমেয়েরা ঝাঁপিয়েছে ছাত্র ছাত্রীরা আজকে আনন্দ উল্লাসে উপভোগ করছে এইটা দেখার জন্য আমরা বড় গর্বিত বড় আনন্দ এইটা পরম পুরুষ ভগবানের আশীর্বাদের জন্য কৃষকদা আজকে অনেক বড় উন্নত তাই কৃষকদার মতো মানুষ যদি আমাদের এখানে বিশ্বে ছড়িয়ে যায় ভারতবর্ষে ছড়িয়ে যায় পশ্চিমবাংলা ছড়িয়ে যায় তাহলে আমরা কৃতিত্ব হব মানব ধর্মের কল্যাণ মনের জিনিস হবে আমার নাম হচ্ছে সাধু গোপাল দাস আমি আনন্দমার্গের বহুদিনের পুরনো মানুষ কিন্তু আজকেই পেয়েছি আনন্দ আজকে পেয়েছি আমি বড় গর্বিত এই বড় গর্বিতর জন্য আজ আমি বড় আনন্দে পেয়ে আজ আমি বড় বড় শান্তি এই শান্তিটা যেন পৃথিবীময় ছড়িয়ে যায় আনন্দমার্গে সালাম আনন্দমার্গে আনন্দমূর্তি যে বলেছিলেন আনন্দমার্গে যারা রয়েছ তারা প্রত্যেকেই আমার ভগবানের সৃষ্টিকর্তা আর সেই সৃষ্টিকে কেউ যদি অবলম্বন করে থাকে তাদেরকে অনার্থ তাদেরকে শাস্তি দিতে হবে তোমরা কোনোদিন ভুল করো না বাবা আমাকে বলেছিল যে তোমরা সবাই মিলেমিশে কাজকর্ম করবে আর সেই মিলেমিশে কাজকর্ম আজকে কৃষকরা এবং মহিলা এরা মানব বাবার সাথে আপনার দেখা হয়েছিল হ্যাঁ দেখা হয়েছিল দেখা হয়েছিলেন প্রথম যখন আমি আনন্দমার্গে হয় আমার সন্ন্যাসী ছিলেন ভবেশানন্দ অবধূত তিনি আমাকে দীক্ষা দেওয়ার পরে আনন্দমূর্তিজি এসেছিলেন কলকাতার তিলজলায় যখন বাবা আসেন এবং বাবার দাদা আসেন তখন কোথাও কিছু নেই আমরা একটি তিরপলটাকে নিয়ে ইট প্যাকেল সরিয়ে দিয়ে বাবাকে বসার আসন করিয়ে দিয়েছিলাম আর সেই আসনে আমরা 150 থেকে ওই 125 থেকে 150-200 লোক আমরা জমায়েত হয়ে বাবার কাছে বসেছিলাম বাবার দাদা ছিলেন তখন বাবার দাদা উঠে আমাদেরকে বললেন যে পৃথিবী মঙ্গলের জন্য আপনারা এসেছেন এইখানে তাই আমরা আশীর্বাদ করছি তোমাদের মঙ্গল হোক বাবা উঠলেন তারপরে বাবা উঠে বললেন আজকে যারা এই সমাজে তোমরা এসেছো বড় কল্যাণমূলক জিনিস
এই যারা এসেছে আজকে তারা যোগ যোগ ধরে আমাদেরই পাশে আছে, আমার পাশে আছে, আজও পর্যন্ত এরা থাকবে। তাই সেখানে সেই দিন থেকে আনন্দ মার্গটা আমি ভুলে যাইনি, বাবার আশীর্বাদের জন্য আজও পর্যন্ত আমি আছি। বাবা যে পরম পুরুষ, বাবা যে ভুলে থাকলে কোনোদিন সে পরিত্রাণ পাবে না। বাবাই হচ্ছে সত্য, বাবাই হচ্ছে ধর্ম। বাবা নাম কে বলুন বাবা, বাবা নাম কে বলুন বাবা, বাবা নাম কে বলুন বাবা, বাবাই সত্য, বাবাই ধর্ম, বাবাই যে পরম ধর্ম। বাবা তোমার দল্লতেই পৃথিবীর মুখ দেখতে পেয়েছি প্রভু, তোমার আশীর্বাদের জন্য। তুমি কল্যাণমূলক, তুমি অনন্ত শক্তি নিয়েছো, তুমি চিতি শক্তি, তুমি তোমার শক্তি। ধন্যবাদ আপনাকে, আপনার পার্সোনাল বাবা উপলব্ধির কথা আমরা পরে একটা নেব, স্মারক বক্তৃতা নেব, ঠিক আছে? আজকে এই অনুষ্ঠান সম্পর্কে আরো দু একটা কথা বলুন। আজকের এই যে ছাত্র ছাত্রা অভিভাবক এখানে কেমন দেখলেন? এদের সব ভালো দেখলাম, ছাত্ররা বড় আনন্দ, অনেক অনেক ছাত্র। এই ছাত্র আমাদের বিভাগের মধ্যে যেন কোথাও দেখিনি, সেখানে দেখছি আজ মঙ্গলডিতে, মঙ্গলডির স্কুলে, দিদিদের স্কুলে দিদিরা যেভাবে পরিচালনা করেছে তাদের, তাতে মনে হচ্ছে মানুষের ছেলেমেয়েরা মানুষ হয়ে গড়ে উঠবে আগামী দিনের জন্য, হয়তো আমাদেরকে চিন্তা করতে হবে না। ধন্যবাদ আপনাকে আপনার এই মূল্যবান বক্তব্যের জন্য, ঠিক আছে? সন্ধ্যার প্রোগ্রামে থাকবেন, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এখন অখণ্ড কীর্তন শুরু হয়েছে 3 ঘন্টা। আচ্ছা আচ্ছা, এই অখণ্ড কীর্তনে যোগদান করুন। ব্যাস, তারপরে বিকালে 5টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যাস, আচ্ছা, নমস্কার আপনাকে। নমস্কার, নমস্কার। নমস্কার, সমবেত সবাইকে আমরা আনন্দমার্গ স্কুল মঙ্গলডিহির পক্ষ থেকে সাদর আহ্বান জানাচ্ছি আমাদের আজকের সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আজ 5ই মে 2023 পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির 102তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকী অনুষ্ঠান ভোর 5টা থেকে শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। আমাদের সারাদিন ধরে এই উৎসব চলেছে। আমাদের আজকে এই 102তম জন্মবার্ষিকী উপলক্ষে সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রভাত সঙ্গীত অবলম্বনে নাচের অনুষ্ঠান রয়েছে, যে অনুষ্ঠানে শান্তিনিকেতন থেকে সবুজকলি নৃত্যগোষ্ঠীর শিল্পী বৃন্দ অংশগ্রহণ করবেন। নাচের অনুষ্ঠানের আগে আমাদের এখানে স্মারক বক্তৃতামালা রয়েছে, গানের অনুষ্ঠানও রয়েছে। আমি প্রথমে মাননীয় অতিথিবৃন্দকে ডেকে নিচ্ছি,
মাননীয় ডক্টর সুমিতা কাকাকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাই শ্রী সাধু গোপাল দাস মহাশয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য রবীন্দ্রনাথ গড়াই আপনি ডক্টর সুমিতা কাকাকে যথাযথ স্থানে আসন গ্রহণ করান সাধু গোপাল দাস আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে মাননীয় দিদি রেক্টর দিদি নীতিসুধা আচার্য আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাই আসন গ্রহণ করার জন্য আমি সেন্ট্রাল থেকে যে দিদি এসেছেন তাকে অনুরোধ করছি আমাদের সঙ্গীত শিল্পীদেরকে মঞ্চে এসে তাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাই মাননীয় কালীচরণ রায় এবং সুপ্রীতি সিনহা রবীন্দ্রনাথ গড়াই আমাদের এই সান্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু হবে সবাইকে স্বাগত অভিনন্দন আজকের এই সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে মাননীয় তপস কুমার সিনহা মঞ্চে এসে আসন গ্রহণ করুন মাননীয় অনন্ত বাগদি মহাশয় আপনাকে অনুরোধ করা হচ্ছে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আজকের এই সারাদিনের অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা শ্রীমতী ছন্দা গড়াই মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আমরা আমাদের আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দকে এক এক করে আমরা ডাকছি তারা মার্গ গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণে মাল্যদান করবেন গলায় মাল্যদান করবেন পুষ্পস্তবক অর্পণ করবেন মাননীয় আনন্দ অবতিথিকা নীতিসুধা দিকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে প্রথমে আজকে মার্গ গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা আমাদের এই অনুষ্ঠানের সূচনা করছি তনুকে আমি মঞ্চে ডেকে নিছি তনু এখানে আসো সঙ্গীত শিল্পীদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাই সুপ্রীতি রায় কালীচরণ সুপ্রীতি সিনহা এবং কালীচরণ রায় আজকে 5ই মে 2023 পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির জন্মশতবার্ষিকী উৎসব 102তম জন্মবার্ষিকী উৎসব আমরা মঙ্গলডি আনন্দমার্গ স্কুলে উদযাপিত করছি সকাল থেকে আমরা আজকে সান্ধ্য অনুষ্ঠান মার্গ গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির প্রতিকৃতিতে মাল্যদান অর্পণ করে সূচনা করছি প্রথমে আমি মাননীয় অধ্যাপিকা ডক্টর সুমিত্রা খাকে অনুরোধ করছি মার্গ গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য এরপরে আনন্দ বিভূকণা আচার্য আনন্দ অবতিকা বিভূকণা আচার্য দিদিকে অনুরোধ করছি মার্গ গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির প্রতিকৃতিতে মাল্য দান করতে আমাদের কেন্দ্রীয় দিদি মাননীয় আনন্দ
অবধূতিকা বিভূষণ আচার্য মার্গপ্রদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির মাল প্রতিকৃতিতে মাল্যদান করছেন। আজকের বিশিষ্ট অতিথি শ্রী সাধু গোপাল দাস মহাশয়কে অনুরোধ করছি মার্গপ্রদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির মাল্য প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। এরপরে অনুরোধ জানাই আমাদের বিশিষ্ট আনন্দমার্গী মাননীয় অনন্ত বাগদি মহাশয়কে মার্গপ্রদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। আমি অনুরোধ করছি মাননীয় তাপস কুমার সিংহ মহাশয়কে মার্গপ্রদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। আমি অনুরোধ জানাই আমাদের রাভা শিল্পী কালীচরণ রায় মহাশয়কে মার্গপ্রদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এই আশ্রমের এই স্কুলের রেক্টর মাস্টার মাননীয়া আনন্দ অবধূতিকা নীতিসুধা আচার্য তাকে পরমানন্দ গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। আমাদের রাভা শিল্পী সুকৃতি সিনহাকে অনুরোধ করছি মাল্যদান করার জন্য মার্গপ্রদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির প্রতিকৃতিতে। আজকের এই আয়োজনের উদ্যোক্তা সন্ধ্যা গড়াই তাকে অনুরোধ করছি মার্গপ্রদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। সন্ধ্যা গড়াই শ্রীমতী সন্ধ্যা গড়াই এর উদ্যোগে আজকে আমরা এই মার্গপ্রদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির 102তম জন্মবার্ষিকী উৎসব আয়োজন করতে সমর্থ হয়েছি তাকে আমরা অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এরপর আরেকজন উদ্যোগী পুরুষ শ্রী রবীন্দ্রনাথ গড়াই মহাশয়কে অনুরোধ করছি মার্গপ্রদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। মার্গপ্রদেব পরমানন্দ শ্রী শ্রী আনন্দমূর্তিজির প্রতিকৃতিতে মাল্যদান করছেন মাননীয় শ্রী রবীন্দ্রনাথ গড়াই মহাশয় তাকে ধন্যবাদ। এরপরে আমাদের দাদা কেশব দাকে অনুরোধ করছি বাবাকে মাল্যদান করার জন্য। মাল্যদান পর্ব এখানে শেষ হল। আমরা এবার উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য মাননীয় কালীচরণ রায় রাভা শিল্পীকে অনুরোধ করছি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য সঙ্গত রবীন্দ্রনাথ গড়াই মহাশয়। উপস্থিত সকলকে এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি।
মাননীয় কেশব স্যার আমাকে খুব উৎসাহিত করেন বিভিন্ন অনুষ্ঠানে গান গাইবার জন্য কোন প্রতিষ্ঠিত শিল্পী আমি নই গানটাকে ভীষণ ভালোবাসি তাই গাইবার চেষ্টা করি আজ পরমানন্দ গুরুদেব শ্রী আনন্দমূর্তিজি 102তম জন্ম দিবস সেই উপলক্ষে এই আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আর সারাদিন ধরে চলছে এই অনুষ্ঠানে আজ বিভিন্ন আইটেম আছে তার মধ্যে একটা গানও তার মধ্যে একটা অন্যতম সেই অনুষ্ঠানে আমি আজকে ব্যক্তি গান গাইব যদি ভালো লাগে তাহলে আমাকে একটু হাততালি দিয়ে সাহায্য করবেন Thank you.
Ah.
ধন্যবাদ রাওয়া শিল্পী কালীচরণ রায় মহাশয়কে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য। আমরা এবার পরমাদ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির জন্ম শতবার্ষিকী উপলক্ষে স্মারক বক্তৃতামালা শুরু হয়েছিল। এই স্মারক বক্তৃতামালায় আজকে আমরা আহ্বান করছি মাননীয় সাধুগোপাল দেব মহাশয়কে। তাকে শ্রী শ্রী আনন্দমূর্তিজির সাথে তার সান্নিধ্য ঘটেছিল, তিনি তার কাছাকাছি গেছিলেন, তার কথা মতো কাজ করেছেন, তার অভিজ্ঞতার কথা আমরা তার কাছ থেকে শুনতে চাই। আমি মাননীয় সাধুগোপাল দেব মহাশয়কে স্মারক বক্তৃতা অংশগ্রহণ করার জন্য সাদর আহ্বান জানাচ্ছি। কিছুই জানতাম না, আনন্দমূর্তিজি আমাদের গুরুদেব হয়ে তিনি এসেছিলেন কলকাতায়। সেদিন দেখা গেল 3 জুলাই, ওখানে কিন্তু তখন ইট পাটকেল সরিয়ে দিয়ে তিরপল টাঙিয়ে দিয়ে আর একটা তিরপল নিচে নামিয়ে দিয়ে বাবা এবং বাবার দাদা বসেছিলেন। তখন ঘর বাড়ি হয়নি কলকাতায়। তিনি কত কষ্ট করে আমাদের সঙ্গে মিলেমিশে বসেছিলেন। আজকে চিন্তা করতে আমাদেরকে কেমন লাগছে। বাবা যে পরম পুরুষ, বাবা যে ভগবান, এটা আমাদের জানা ছিল না। তাই মর্ম মর্মে ধিক্কার বেয়ে আমাদেরকে প্রচণ্ড শাস্তি পেতে হচ্ছে। সেদিন বাবা বলেছিলেন, দেখো তোমরা কোনো চিন্তা করো না, এই বিশ্ব জগতে বাবা যখন তোমাদের এসেছে কোনো অসুবিধা তোমাদের হবে না। তাই বাবা দাদা একদিন বলল, মানুষের মঙ্গলের জন্য পৃথিবীতে সমস্ত সব কিছুই সৃষ্টি হয়ে এসেছে, কারো জন্য কিছু অপেক্ষা করে না। তোমরা সত্যকারে কাজ করে চলো, তোমার একদিন মঙ্গল তোমাদের হবেই। তোমরা কোনো দিনই পিছু হাঁটার চেষ্টা করো না, তোমরা এগিয়ে যাবে। তারপর বাবা বললেন দেখো আজকের এই সমাজে যতগুলো লোক আমরা এখানে আছি একসঙ্গে, তো জন্ম জন্ম ধরে আমরা একসঙ্গেই এসে গেছি, আমরা একসঙ্গেই ছিলাম, একসঙ্গেই থাকব। বাবা বললেন ওই জিনিসগুলো কথাগুলো বললো, আমরা কিছু জানতাম না, তখন সবে তো আনন্দমার্গে হয়েছি। তা কথাটা হচ্ছে আজ থেকে কম করে, বাবা যখন জেলে ছিলেন তারপরে তার নগর কীর্তন করার জন্য সারা কলকাতা ঘোরা হয়েছিল একদিন। তো নগর কীর্তন ঘোরার সময় বাবা করতে করতে আমরা তখন অজ্ঞান হয়েছিলাম। কত দাদা দিদি সন্ন্যাসীরা অজ্ঞান হয়ে গেছিলেন। তখন কীর্তনে গান চলেছিল, বাবা নাম কে বলম, বাবা 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 নাম, বাবা নাম কে বলম, বাবা নাম কে বলম। এই সুরে কীর্তন সারা কলকাতা জাগিয়ে জেগে উঠেছিল সেদিন। কিন্তু বাবা যখন জেলে ছিলেন তার ছাই ভর্ষ দাদা দিদিরা সন্ন্যাসীরা সারা পৃথিবী ছাই ভর্ষ ছড়ানো হয়েছিল। কিন্তু আমরা শুধু মুখে ফিরে আসিনি, শুধু হাতে ফিরে আসিনি, বাবাকে আমরা পেয়েছিলাম। আমাদের মুখে আনন্দ ফুটে উঠেছিল বা ফুটিয়েছিল বাবা। আজকে বুঝতে পারছি বাবা যে পরম পুরুষ ছিলেন সেটা আমরা মর্মে মর্মে আজকে উপলব্ধ করছি। বাবা আমাদেরকে অনেক অনেক কয়েকবার এসেছিলেন। একদিন বাড়ির থেকে আমি ফিরে আসছি, বাড়িতে ফিরে এসে গোপাল গণাই বলল, কলকাতার কাঁচের বাড়িতে ববা থাকছেন, তখন 3 জুলাই বাড়ি হয়নি, কলকাতার কাঁচের বাড়িতে বাবা থাকতেন। সেই কাঁচের বাড়িতে বাবা থাকতেন, বাবাকে দেখা করতে গেলাম। কাঁচের বাড়ি থেকে যাবেন তিনি লাগ গেলেন কলকাতার। আমরা দাঁড়িয়ে আছি জমায়েত হয়ে, পূর্ব দিকে দাঁড়িয়ে আছি, পূর্ব দিকে দরজা আছে,
পশ্চিম দিকেও দরজা আছে এই যাব যাব করতে করতে বাবার কাছে ঢুকতে যেছি যেছি দেখা করব তখন বিহারি দরবান ছিলেন নেহি নেহি নাই ঘুষতে দেগা দিল না দুঃখে মর্মে কানতে কানতে সেই পশ্চিমের রাস্তায় আমি দাঁড়িয়ে আছি তখন দেখা যাচ্ছে বাবা উত্তর সাইডে আকাশী রঙের গাড়ি দিয়ে ড্রাইভারকে দিয়ে পশ্চিম দিকে তিনি চলে আসছেন আমি তাকিয়ে দেখছি তাই তো আমাদের গুরুদেব তাই তো বাবা রাস্তায় ছুটতে ছুটতে পড়তে গিয়ে তখন বাবা দেখছি তো হাসছে আর যে 200-250-300-400 লোক যে ছিল সেই দরজার লোকগুলো বলছে কই বাবাকে বাবার জন্য আমার দেখছি বাবার জন্য আমার দেখছি আমার দেখতে পেয়েছি না দেখতে পেয়েছি না বাবা কিন্তু দেখছি ওই রাস্তায় গিয়ে চলে গেলেন হাসতে হাসতে বেরিয়ে চলে গেলেন লাগগানকে লাগগানে আমরা গাড়ি ফাড়ি নিয়ে গেলাম কলকাতার আফ্রিকা সন্ন্যাসীদের রেকর্ডিং চলছে আমার স্ত্রী থাকেনি তখন বাবার কাছে আমি ছুটে গেলাম বাবা বললো ঠিক আছে তোমাদের রিপোর্ট বীরভূমের রিপোর্ট নেওয়া হবে আর আধ ঘন্টা অপেক্ষা করো আমি ফিরে গেলাম সমস্ত সব কিছু হয়ে গেল তারপরে জিজ্ঞাসা এলেন জিজ্ঞাসা বলল কিছু মনে করেন না বাবা যখন এসেছেন সমস্ত সব কিছুই সবারই সব কিছু ঠিক মিলে যাবে কোনো অসুবিধার কারণ হবে না তো সেইখান থেকে মর্মে মর্মে সুধিকার পেয়েছি শান্তি পেয়েছি আনন্দ পেয়েছি একমাত্র বাবা নাম কেবল বলার সত্যি সত্যি বাবার যে প্রভাব সঙ্গীত গানগুলো দিয়েছে আমরা তো অত লেখাপড়া শিক্ষিত নই কিন্তু কানে তো শুনতে পাচ্ছি প্রভাব সঙ্গীত গানে বাবা সমস্ত সব কিছু দিয়ে গেছেন আমি সাধনা জগতে আমি আকাশে বাতাসে প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষেত্রে পরম পুরুষ আছে কি না নাই তিনি প্রমাণ করে দিয়ে গেলেন বাবা প্রমাণের জন্য আজ লেখা যাচ্ছে বাবা আনন্দমূর্তি যে পৃথিবীতে এসেছিলেন কিন্তু তিনি যে ভগবান তিনি যে পরম পুরুষ এটা আমাদের জানা ছিল না একদিন সাধনার বাড়ির মধ্যে বসে বসে যত্ন করছি বাবা আমাদের তো এই দুর্দশা আনন্দমার্গ সংগঠনটা নেমে আমরা কী করে চালাবো কী করব এই চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছি ঘুমানোর পরে অনুপমদা এলেন অনুপমদা বলছে জানো আনন্দমার্গে যারা অর্গানাইজেশনের কাজের জন্য নেমেছে তাদের কোনো ভয় নেই কাজ করে চলো কাজ তো করতেই হবে তো বাবা এইভাবে আমাদেরকে সাহস দিয়ে এতদিন পর্যন্ত চালিয়ে এলেন বাবা যে পরম পুরুষ আনন্দমূর্তিজি ভগবান আগে কিন্তু না জানিনি কিন্তু এখন জানছি তার কত শক্তি তিনি তার অনন্ত শক্তি তিনি হচ্ছেন ভগবান ধন্যবাদ সাধুগোপাল দেবকে তার অমূল্য স্মৃতিকথা অভিজ্ঞতার কথা শোনানোর জন্য আপনি আসন গ্রহণ করুন এরপরে একটি প্রভাত সঙ্গীত পরিবেশন করার জন্য কল্যাণিয়া কীর্তিদেব একটি প্রভাত সঙ্গীত পরিবেশন করবে কল্যাণিয়া কীর্তিদেব সঙ্গতে রবীন্দ্রনাথ গড়াই আমাদের কল্যাণিয়া কীর্তিদেব একজন রাওয়া শিল্পী তাকে অনুরোধ করছি একটি প্রভাত সঙ্গীত পরিবেশন করার জন্য আজকে 5ই মে 2023 পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির 102তম জন্ম শতবার্ষিকী আমরা সকাল থেকে এই আনন্দমার্গ স্কুল মঙ্গলডিহি আশ্রমে ভোর 5টা থেকে এই উৎসব আমাদের শুরু হয়েছে কীর্তিদেব আসন গ্রহণ করুন তো যারা এখানে সমবেত হয়েছেন সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের মধ্যে আজকে এসেছেন মাননীয় ডক্টর শাহ মহোদয়া তিনি
তিনিও স্মারক বক্তৃতা দেবেন। তার বিষয় শ্রী অরবিন্দ, শ্রী রবীন্দ্রনাথ এবং শ্রী প্রভাতরঞ্জন সরকারের দৃষ্টিতে বসুন্ধরা, বসুন্ধরার সমাধান সংস্কার। আবার স্মারক বক্তৃতামালায় প্রবেশ করছি। ২০২১ সালে পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির জন্মশতবার্ষিকী, সেই জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা সারা পশ্চিমবঙ্গ
ভারতবর্ষের বিভিন্ন জায়গায় স্মারক বক্তৃতামালা আয়োজন করেছিলাম, সেই ধারাবাহিকতা এখনো চলছে। আজকে আমাদের মধ্যে এসেছেন মাননীয় অধ্যাপিকা ডক্টর সুমিত্রা খা। তিনি শান্তিনিকেতনের একজন প্রথিতযশা অধ্যাপিকা, পরিবেশবিদ, তিনি সঙ্গীত জগতের সাথে যুক্ত। আমরা অত্যন্ত আনন্দিত তিনি আমাদের মধ্যে আজকে এসেছেন। তিনি আজকে স্মারক বক্তৃতা মালায় যে প্রসঙ্গটিকে নিয়ে আলোচনা করবেন সেটি হচ্ছে শ্রী অরবিন্দ, শ্রী রবীন্দ্রনাথ, শ্রী প্রভাত রঞ্জনের বসুন্ধরা ভাবনা, তার দৃষ্টিতে কিভাবে ধরা পড়েছে সেটা আমাদের সামনে ব্যক্ত করবেন। আমি মাননীয় ডক্টর সুমিত্রা খাকে অনুরোধ করছি আসন গ্রহণ করে তার সুনির্দিষ্ট বক্তব্য উপস্থাপন করার জন্য। নমস্কার। নমস্কার। আজ আমাদের সুপ্রিয় আনন্দমূর্তিজির জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সদ্য পার হয়ে গেল বসুন্ধরা দিবস। বসুন্ধরা ভাবনায় শ্রী অরবিন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ এবং প্রভাত রঞ্জন সরকার, এই নিয়েই আমি বক্তব্য রাখব। তাঁদের চিন্তাধারার মধ্যে যেন একই সূত্র খুঁজে পাই, আমাদের বসুন্ধরাকে রক্ষা করতে একটি বিশেষ দিন শুধু পালন হয়, সেটা হচ্ছে 22/4। সে প্রতি বছরই ওটা পালিত হচ্ছে। পরিবেশ ভাবনা আপ্লুত হয়ে তাঁরা যেন যে পদ দিয়ে দেখিয়ে গেছেন তা যেন প্রতি পদেই স্মরণ করে চলি, তাঁদের চিন্তাধারাকে যেন আমরা বাস্তবায়িত করতে পারি। শ্রী অরবিন্দের পত্র থেকে পাই, লোকে স্বদেশকে একটি জড় পদার্থ, কতগুলি মাঠ, ক্ষেত্র, বন, পর্বত, নদী বলিয়া জানে। আমি স্বদেশকে মা বলিয়া জানি, ভক্তি করি, পূজা করি। মার বুকের উপর বসিয়া যদি একটা রাক্ষস রক্তপানে উদ্যত হয় তা হইলে ছেলে কি করে? নিশ্চিতভাবে আহার করিতে বসে, স্ত্রী পুত্রের সঙ্গে আমোদ করিতে বসে, না মাকে উদ্ধার করিতে দৌড়াইয়া যায়? বিজ্ঞান প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছেন, বিজ্ঞান মানুষকে মহাশক্তি দিয়েছে, সেই শক্তি যখন সমস্ত সমাজের হয়ে কাজ করবে তখনই সত্য যুগ আসবে। আজ সেই পরম যুগের আহ্বান এসেছে। আজ মানুষকে বলতে হবে, তোমার এই শক্তি অক্ষয় হোক, কর্মের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে জয়ী হোক। মানুষের শক্তি দৈব শক্তি, তার বিরুদ্ধে বিদ্রোহ করা নাস্তিকতা। সভ্যতা বিজ্ঞানের হাতিয়ারে শান দিয়ে আমরা রোগ তথা মৃত্যুর বিরুদ্ধে যুদ্ধে যেমন নেমেছি, তেমনি অন্যদিকে আমাদের চারপাশের পরিবেশকেও নানাভাবে দূষিত করে তুলছি এবং তুলেছি। এই সভ্যতার দূষণই আজ দূষণের কারণ হয়ে উঠেছে, যা সর্বস্তরের মানুষকে ভাবিয়ে তুলছে। সভ্যতার অঙ্গনে মানুষ তার নানান শক্তিকে কাজে লাগিয়ে একদিকে যেমন বিজ্ঞানের জয়যাত্রা ঘটিয়েছে, অপরদিকে ডেকে এনেছে বিজ্ঞানের অভিশাপ। প্রকৃতিপ্রেমিক রবীন্দ্রনাথ উপলব্ধি করেন, মানুষ তার স্বভাবদোষে নিজের বিপদ ডেকে আনছে। অরণ্যের প্রতি মমত্ববোধ হারিয়েই তারা আজ নিজেদেরই সর্বনাশ ডেকে আনছে। তিনি বলেন, মানুষ অমিতাচারী। যতদিন সে অরণ্যচর ছিল ততদিন অরণ্যের সঙ্গে পরিপূর্ণ ছিল তার আদান প্রদান। ক্রমে সে যখন নগরবাসী হল তখন অরণ্যের প্রতি মমত্ববোধ হারিয়ে গেল।
সেটার প্রথম সুই দেবতার আতিথ্য যে তাকে প্রথম বহন করে এনে দিয়েছিল সেই তরুলতাকে নির্মমভাবে নির্বিচারে আক্রমণ করলে কি কাঠের বাসস্থান তৈরি করবার জন্য আশীর্বাদ নিয়ে এসেছিলেন যে শ্যামলা বুড়ুলতি তাকে অবজ্ঞা করে মানুষ অভিসম্পাদ বিস্তার করল তিনি আরও বলেন পৃথিবীর দান গ্রহণ করবার জন্য সময় লোভ বেড়ে উঠল মানুষে অরণ্যের হাত থেকে কৃষিক্ষেত্র জয় করে নিল অবশেষে কৃষিক্ষেত্রের একাধিপত্য অরণ্যকে হটিয়ে দিতে লাগলো নানা প্রয়োজনী গাছ কেটে কেটে পৃথিবীর ছায়াবস্ত্র হরণ করে তাকে দিতে লাগলো নগ্ন করে তাতে তার বাতাসকে করতে লাগলো উত্তপ্ত মাটি উর্বরতার ভাণ্ডার দিতে লাগলো নিঃস্ব করে অরণ্যে আশ্রয় হারা আর্যাবর্ত আজ তাই খরতাপে দুঃসহ এই কথা মনে রেখে কিছুদিন পূর্বে আমরা যে অনুষ্ঠান করেছিল সে হচ্ছে বৃক্ষরোপণ অপব্যয় সন্তান করতে লুণ্ঠিত মাতৃভাণ্ডার পূরণ করবার কল্যাণ উৎসব আজ এই কল্যাণ উৎসবই সার্থকতা লাভ করুক সারা বিশ্বে আজ সত্যই সমগ্র মানব জাতির ভাববার সময় এসেছে আমাদের ধরিত্রীকে তথা বসুন্ধরাকে রক্ষা করা সন্তান হয়ে মাকে রক্ষা করতে দৌড়ে যাওয়া বসুন্ধরা ভাবনায় আমাদের শ্রদ্ধেয় শ্রী প্রভাত রঞ্জন সরকার কতটা চিন্তাশীল ছিলেন তা তাঁর লেখনী ও নানান কর্মকাণ্ডের মধ্যে প্রকাশ পায় পরিবেশ ভাবনায় আপ্লুত হয়ে তিনি সমগ্র মানব জাতিকে বাঁচার পথ দেখিয়ে গেছেন তাই তো দেখি তিনি বলেছেন মানুষকে যদি বাঁচতেই হয় প্রাণী জগৎকে যদি বাঁচতেই হয় বাহ্যিক সৌম্যশ্রীকে যদি অব্যাহত রাখতে হয় তবে অরণ্যকে বাঁচাতেই হবে মানুষের প্রয়োজন মেটাবার জন্য চাষের জমি বাড়াবার জন্য কলকারখানা বাড়াবার জন্য কি করা হয় না বড় বড় জঙ্গল কেটে ফেলা হয় কিন্তু সেই জঙ্গলের জীবের অরণ্য জীবেরা কোথায় যাবে তা ভাবা হয় না আমরা অরণ্য কেটে নিঃশেষ করে দিই ভাবি না যে অরণ্য কাটার ফলে জীবজগৎ উদ্ভিদ জগৎ আর মনুষ্য জগতের মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে আরও ভাবি না যে এই জীব জগৎ আর উদ্ভিদ জগৎকে ধ্বংস করে মানুষের লাভ হবে না ক্ষতি হবে মানুষের দ্রুত ধনী হবার দুষ্টু বুদ্ধিতে মাটির গভীরে থাকা জল বা খনিজ সম্পদ বা অরণ্য সম্পদের অযৌক্তিকভাবে ধ্বংস লুটপাটে মহাপ্রকৃতির ভারসাম্য নষ্ট হয় তাই আসে প্রাকৃতিক দুর্যোগ আসে মারণব্যাধি আসে জলসংকট আসে সার্বিক দূষণ তিনি বিশ্ব প্রকৃতির জীব ও জগতের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক উপলব্ধি করেছেন তাই তিনি বলেছেন আকাশ বাতাস পাখি পাহাড় বন্যজন্তু সরীসৃপ কীটপতঙ্গ মাছ জলজীব জলজ উদ্ভিদ সমুদ্র সবাইকার সঙ্গে সবাইকার অবিচ্ছেদ্য সম্পর্ক তিনি এমনই দূরদৃষ্টি সম্পন্ন পরিবেশবিদ ছিলেন যা খুঁজে পাই তাঁর চিন্তাধারা ও কর্মে কাণ্ডে তিনি উপলব্ধি করেন জমিদারি প্রথা যতদিন বলবৎ ছিল রাঢ়ের জঙ্গলগুলি সুবিনষ্ট ও সুরক্ষিত ছিল জমিদারি প্রথা উঠে যাবার পর রাঢ়ের শুধু রাঢ়ের কেন সমগ্র বাংলায় সরকারি অরণ্যগুলি নিঃশেষ হতে চলেছে দেশে বৃষ্টিপাত কমে চলেছে বন্যা বেড়ে চলেছে ভূমিক্ষয় বেড়ে চলেছে বনগত সম্পদ হ্রাস পেয়ে চলেছে পশুপক্ষীর সংখ্যা কমে যাওয়ায় উদ্ভিদ অরণ্য প্রাণী ও মানুষের ত্রম্বক সামঞ্জস্য নষ্ট হতে চলেছে বায়ু প্রদূষিত হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেনের অনুপাতও কমে চলেছে বাতাবরণের বিষাক্ততা বেড়ে চলেছে কর্কট রোগ বাড়ছে মস্তিষ্ক রোগ হৃদরোগ
চক্ষুরোগ বেড়ে চলেছে, জলের স্তর নেমে চলেছে, বাপি কূপ তরগালির জল ধারণ ক্ষমতা হ্রাসপ্রাপ্ত হয়ে চলেছে, মানুষের চিত্তভূমিতে সরসতা ভাব মাধুর্য ক্রমশ অবশ্রিত হয়ে চলেছে, মানসিকতায় রুক্ষতা দ্রুত তালে বৃদ্ধি পাচ্ছে। তিনি আরো বলেন, মানুষ তার নির্বুদ্ধিতায় অনেক কিছুকে ধ্বংস করেছে ও তা করে সে নিজের চিতাই জ্বালিয়ে চলেছে, এই নির্বুদ্ধিতা অসহনীয়, এখনই মানুষকে সতর্ক হতে হবে ও পরিবেশ বিজ্ঞানসম্মতভাবে তার সমস্ত চিন্তা কর্ম পরিকল্পনাকে ঢেলে সাজাতে হবে, অন্য কোনো পথ নেই। তিনি সার্বিক দূষণের কারণ ও তার হাত থেকে মুক্তি পাওয়ার পথও দেখিয়ে গেছেন। মনে রাখতে হবে, অসহায় অথচ বুদ্ধিদীপ্ত বিকশিত চেতনা সম্পন্ন প্রাণী অকারণ হত্যাতে নির্বিচারে বনাঞ্চল ধ্বংস প্রাণী জগৎকে ধ্বংস করার মহাপ্রকৃতির মধ্যে এক প্রতিবাদের বিক্ষুব্ধ তরঙ্গ হয়ে যায়। স্থল জল অন্তরিক্ষের পারমাণবিক কাঠামোতে বিশৃঙ্খলা বিপর্যয় দেখা দেয়। তিনি দূষণমুক্ত পৃথিবী বানানোর পথও দেখিয়ে গেছেন। এইসব অজ্ঞতার অভিশাপ থেকে বাঁচতে মানুষের বুদ্ধির মুক্তি চাই। মানুষ নিজেই যেহেতু আজ দূষিত দূষণযুক্ত খণ্ডবুদ্ধির হিংস্র জীব, লোভী অমানুষ হয়ে দিনের দিন হয়ে উঠছে, সে কিভাবে এই দূষণমুক্ত পৃথিবী বানাবে তাও আজ ভাববার সময় এসেছে। তাই মানুষের অন্তরকে দূষণমুক্ত করার অনুশীলন প্রয়োজন। নমস্কার। ধন্যবাদ, ধন্যবাদ দেখার জন্য। তিনি আমরা শান্তিনিকেতনে মহান দার্শনিক প্রভাতরঞ্জন সরকারের বহুমুখী অবদান সম্পর্কে আলোচনা চর্চা প্রভাত সঙ্গীত নিয়ে গবেষণা শুরু করেছি তার উদ্যোগে, তাকে আমরা অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি সুস্থ থাকুন, দীর্ঘজীব হন, আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই পরমারব্ধ গুরুদেবের কাছে আমরা প্রার্থনা করছি। নমস্কার।